সো হাই গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সকাল সকাল হচ্ছে একটু মাঠে নিয়ে আসলাম ফুল গাছ লাগানোর জন্য। সো গাইস, এই মাটিগুলো নিয়ে আসা হচ্ছে ফুল গাছ লাগানোর জন্য। কিছু ফুল তো লাগানো হয়েছে, তার উপরের গাছ নিয়ে আসা হবে, যার জন্য এই মাটি নিয়ে আসা হবে আজকে। লক লাগানোর জন্য ইয়ে করতে হবে। লক লাগবে না এটাতে। সো গাইস, এখানে হচ্ছে পাখিদের জন্য জল রাখা হচ্ছে, সেটা অর্ধেক খালি হয়ে গেছে, তো এটাকে এখন একটু ভরে রাখি। এই থ্রিবল স্ক্রু আছে, এগুলো তালা আমাদের লাগে দুই উপর স্ক্রু আছে। হ্যাঁ, তালা জন্য নিয়ে আসো, তো তালা তো না আছে, তালা তো সাইডে লাগবে, হবে না দুটো স্ক্রু নিয়ে আসো। ওগুলো কটা হবে, দু কটা হবে, হবে থিনা আছে, তো লাগে তোমার আমার থেকে তিনটে লাগবে না, এক লিটারের মধ্যে। এটা হাফ লিটার লাগে, হাফ লিটার একটু বেশি লাগে, বেশি দেওয়া লাগে। খেলাম ম্যাডাম, নাকি খেলাম ওটা ফেভিকল, ফেভিকল একটা আছে।
ক্লাম কোনটা লাগছে? ক্লাম এটা বেড, হ্যাঁ ওটা আছে বেড রোল, হ্যাঁ বেড রোল, বেড রোল মানে বিইডি বেড আর বেড বল ক্লাম দেশ সরানো হচ্ছে এটা কি দিচ্ছে? মিলস এসএলআর, মিল এসএলআর 500 টাকা দুই পিস। তো খাটের জন্য হচ্ছে প্লাই নিতে লাগবে, যার জন্য এখানে দোকানে আসলাম প্লাই নেওয়ার জন্য। তো গাইজ গুড মর্নিং, এখন হচ্ছে 6:30 বাজে, তো ঘুম থেকে উঠলাম। তো এটা হচ্ছে ফুল গাছগুলো যে আছে ওগুলোতে একটু জল দিয়ে নিই। তো আগে চেন্নাই আসতে, তো আজকে কালকে যে কাজ শুরু কমপ্লিট হয়েছে তারপর থেকে আজকে আবার কাজ শুরু হচ্ছে। তো গাইস কালকে হচ্ছে এই পাল্লাগুলো আর হচ্ছে এই লকগুলো লাগানো হয়েছিল, মোটামুটি 4-5টা পাল্লার যে লক সেগুলো লাগানো হয়েছে। আজকে এখানে ডিজাইন করা হয়েছে। তো গাইজ এখন 4টা কমপ্লিট হয়ে গেছে, এগুলো দিয়ে দরজা তৈরি হবে, তো আরও 5টা নিচে আছে ওগুলোকে নিয়ে এসে কমপ্লিট করতে হবে।
সো গাইস এখন হচ্ছে 5:30 বাজে, তো কাজ আজকে মতন এখানে শেষ হয়ে গেছে। তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। তো ওখানে পাখিদের জন্য জল রাখা ছিল তো ছাদের মধ্যে, তো সেই জলটা ভরে দিই। অর্ধেকের মতন, অর্ধেক না কিছুটা শেষ হয়েছে তো আজকে সারাদিনে, তো এটা ভরে রাখলাম, কালকে সকালে বলা আবার এটাকে চেঞ্জ করে দেবো।